Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা ইন্টারভিউ। এর আগেও আমরা দুটো ইন্টারভিউ দেখেছি, আজকে যার ভিডিওটা দেখব সেটা হচ্ছে শাকিব ভাইয়ের, শাকিব খান। এবং যে টাইটেলটা রয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং একটা টাইটেল, লুঙ্গি আমি ভালো পড়তে পারি না, মাঝে মধ্যে খুলে যায়। তো তার যে ইন্টারভিউ ভীষণ কি বলবো মজাদার হতে চলেছে, যেটুকু আমি মানে টাইটেল দেখে বুঝতে পারছি। আশা করি মজা পাবো সবাই মিলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। একজন নায়ক, সন্তান, বাবা অথবা ভাই, কোন পরিচয় দিতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি যেহেতু অ্যাক্টর, সেহেতু সব পরিচয়ই আমি ফিট সবসময়। আমরা জানি যে আপনার মায়ের হাতে রান্না অনেক মজাদার, মায়ের হাতের সবচেয়ে বেশি কোনটা বেশি খেতে ভালো লাগে? আমার মা সবকিছুই খুব ভালো রান্না করে, স্পেশালি বিরিয়ানি, আজকেও খেয়েছি। নাইস। আচ্ছা, সো আব্রাহামের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি টানে? আব্রাহামকেই তো টানে সব দিক। দেশের বাইরে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি আপনি এনজয় করেন? দেশের বাইরে যখন যান ফ্রিলি ঘুরতে পারি প্রথম, আর দ্বিতীয়ত নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছুই নতুন। আপনি যখন বিদেশে যান তখন দেশের কী কী জিনিস মিস করেন? দেশের দেশের মাটি মিস করি, গন্ধ মিস করি। ইন্টারেস্টিং। তো সিনেমার শ্যুটিংয়ে কোন লোকেশন সবচেয়ে বেশি ভালো লাগে, দেশে নাকি দেশের বাইরে? দেশেও ভালো লাগে, বাইরেও ভালো লাগে। দেশের তিনটা লোকেশন, বিদেশে তিনটা লোকেশন? দেশে ফার্স্ট কক্সবাজার, আমাদের বান্দরবান সিলেক্ট, আর স্পেশালি এখন আরেকটা লোকেশনে কাজ করেছি, জামালপুর, সুপার। আর দেশের বাইরে লন্ডন গুড, ইউরোপ গুড, থাইল্যান্ড অনেক কাজ করেছি গুড, ইন্ডিয়াও ভালো। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি র্যাপিড সো ফার। আচ্ছা, আপনার যে সিনেমাটি আপনি বারবার দেখেছেন? আমার অনেক সিনেমাই বারবার দেখেছি, একটার কথা বলতে পারবো না। আচ্ছা, ইন্টারেস্টিং। সো লাইফে সর্বশেষ আপনি যে সারপ্রাইজ গিফটটা পেয়েছেন এবং সেটা কী ছিল? লাইফে লাস্ট সারপ্রাইজ গিফটটা সেটাও বলা যাবে না, বাট সারপ্রাইজ গিফট আমি প্রায় পাই। আচ্ছা, ইন্টারেস্টিং, আমার ভালো লাগে পাইতে। আচ্ছা, সো কোনটা বেশি কমফোর্টেবল, লুঙ্গি নাকি হাফ প্যান্ট? লুঙ্গি আমি অনেক শখ করে পরি, যদিও খুব একটা ভালো পড়তে পারি না, মাঝে মাঝেই খুলে যায়, বাট হচ্ছে শর্টস পরতে কমফোর্টেবল। আচ্ছা, শুজ নাকি পারফিউম, কোনটা বেশি প্রিয়? দুটাই। নিজেকে সুদর্শনভাবে ধরে রাখার রহস্য কি? সুদর্শন, হ্যাঁ, মানে হ্যান্ডসাম থাকার রহস্য কি? আমি হ্যান্ডসাম? আরে এই অডিয়েন্স, তুমি কি হ্যান্ডসাম? এই যে অ্যাপ থেকে আওয়াজ বের হচ্ছে, আমি নিজেও জানি না। আচ্ছা, আমি জাস্ট কিছুই করি না। আচ্ছা, রহস্য হচ্ছে কিছু না করা, এটা আসলে করাটা খুব কঠিন। আচ্ছা, আপনার প্রিয় তিনজন নায়িকা দেশের বাইরে? তিনজন? হ্যাঁ, মার খাবো নাকি? আমার তো দেশের বাইরে অনেক নায়িকা আছে। আচ্ছা, একটু মার না হয় খেলেন, মানে টপ 3, স্পেসিফিক টপ 3 তো বলতে পারবো না, যাবে না একদমই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের সাথে কাজ করি সবাই প্রিয়, যাদের সাথে কাজ না করেছি বাট পরিচয় আছে, সামনে কাজ করব, তারাও প্রিয়, তারাও প্রিয়। আচ্ছা, তিনটি গুণ দিয়ে নিজেকে মূল্যায়ন করুন, আপনার তিনটা ভালো দিক। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার কোনো গুণ নেই, আমি হচ্ছে বেগুন, বাট একটা গুণ আমার মাঝে মাঝে মনে হয় যে ভালো কাজটা আমি খুব ভালোভাবে করতে চাই, ভালো কাজের ক্ষেত্রে আমি খুব সিনসিয়ার। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, সো যদি আপনি বায়োপিক করার সুযোগ পেতেন তাহলে দেশের মধ্যে কার বায়োপিকে আপনি অভিনয় করতে চাইতেন? দেশের মধ্যে বায়োপিক, দেশের মধ্যে আসলে অনেক বায়োপিক কিন্তু করা এখনো হয়নি, যেমন খুব রিসেন্ট হলো আমাদের ফাদার অফ ন্যাশনের বায়োপিক হচ্ছে, কাজী নজরুলের এখনো করা হয়নি আমাদের দেশের মধ্যে, হুমায়ুন স্যারের করা হয়নি, আমাদের নায়ক রাজ্জাকের করা হয়নি। সো আমি ইন্টারেস্টিং যে কারোটাই করতে খুব আমি ইন্টারেস্টেড। সো আপনাকে দেখে অনেকে নায়ক হওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে যদি তিনটা অ্যাডভাইস দিতে হতো, প্র্যাকটিক্যাল তিনটা অ্যাডভাইস কী দিতেন? প্র্যাকটিক্যাল তিনটা অ্যাডভাইস কী দেবো, সবাই যার যার মতো চেষ্টা করো ভালো কাজ করার, দ্যাটস ইট, দ্যাটস ইট, নিজের মতো যার যার মতো চেষ্টা করো। আচ্ছা, যেই গানটা আপনি প্রায় গুনগুন করেন? আমি তো অনেক গানই গুনগুন করি, যখন যেটা ভালো লাগে, অ্যাটলিস্ট সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে যে গানটা চট করে মনে পড়ে সারাদিন সেটাই গুনগুন করি। আচ্ছা, কোনটা মনে পড়লো? আজকে আজকে একটা স্যাড গান মনে পড়েছে, গোলই সিনেমা লাস্ট করে এসেছি, সেটার একটা গান ছিল এরকম, এই গোলইতে বৈশা আমি, ওই গোলইতে তুই, কি
সাহস নাই রে বন্ধু আমার একবার ধরেছি। সো আমি জানি না আমি কেন স্যাড গান মনে পড়লো, বাট আজকে সারাদিনই গাইলাম, এটাই এটাই গাইলাম। এটাই আচ্ছা ইন্টারেস্টিং। সো মুরগি নাকি মাছ কোনটা খেতে বেশি ভালো লাগে? মাছ। আপনার গো টু ড্যান্স মুভ, যে ড্যান্স মুভটা আপনি প্রায়ই করে থাকেন? প্রায় করে থাকি, আমি তো একটা স্টেপ কখনো করি না, এক এক সময় এক একটা স্টেপ মনে পড়ে ওই গানের মতোই। সো একটু আগে যেমন করলাম সোয়াগ রে চিল্লার, আমি নিজে নিজেই করি। আরে বাপ রে, এন্ড উইথ দ্যাট দ্য টি20 র‍্যাপিড ফায়ার ইজ কমপ্লিট এন্ড সাকিব খান ভেরি র‍্যাপিড ভেরি ফায়ার। আচ্ছা সাকিব খানের লাস্ট সারপ্রাইজ কি ছিল সেটা কিন্তু আমরা জানতে পারলাম না, ভীষণ সিক্রেট কিছু যেটুকু বুঝতে পারলাম। তো সিক্রেট কিছু সবসময় বলা যায় না, তো লাস্ট কিছু একটা সারপ্রাইজ ছিল যেটা বলা সবার সামনে সম্ভব নয়। আর যেখানে যেটা বলা ছিল টাইটেল লুঙ্গি না হাফ প্যান্ট, তো লুঙ্গি শক করে পড়া এই প্রশ্নটাই কিন্তু আফরান ভাইকেও জিজ্ঞেস করা হয়েছিল, সে কিন্তু বলেছিল লুঙ্গি। এখানে সাকিব ভাই বলল কিন্তু লুঙ্গি নয়, লুঙ্গিটা শক করে পড়া এবং হাফ প্যান্টটাতেই বেশি মানে কমফোর্টেবল। আর সাথে সাথে আব্রাহাম যত সম্ভব আমার মনে হয় ছেলের নাম, আমি জানি না, কনফার্ম করো যদি ছেলের নাম হয়। তোমরা প্রচুর সাকিব ভক্ত রয়েছ এবং তাকে ভীষণ পছন্দ করো এবং তোমরা এটুকু করতেই পারবে আমার জন্য, আব্রাহামটা কে? আর সাথে সাথে তিনটে ডেস্টিনেশন যেটা বাংলাদেশের, সেটা আমি ভেবেছিলাম যে বান্দরবান থাকবে তার মধ্যে, সিলেট আর যত সম্ভব কক্সবাজার, ঠিক আছে। আর বাইরের যেগুলো সেগুলো থাইল্যান্ড, ইউরোপ, ইংল্যান্ড রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে, কারণ ইন্ডিয়াতে কাজ করেছে প্রচুর, ঠিক আছে। তো সেই জন্য ইন্ডিয়াকে তো রাখতেই হচ্ছে, বাংলাদেশকেও রাখতে হবে, বাংলাদেশের মানুষ, এই দুটোকে রেখে তারপরে বাদ বাকিগুলো। আর বাকি দেশের কী কী মিস করো? দেশের মাটির গন্ধ। আর বাকি ছিল আর আর কী কী প্রশ্ন ছিল, যাই হোক অনেকগুলো প্রশ্নই ছিল। এবং র্যাপিড ফায়ার যত টি টোয়েন্টি নাম দিয়েছে, কুড়িটা কোশ্চেন ছিল, তো তার মধ্যে এই কটাই আমরা বলতে পারলাম। তবে মজা লাগে এই সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো লাগে, যে যাকে করা হয় শুনতেও ভালো লাগে এবং যাকে করা হয় সেও কিন্তু বেশ তারও ভালো লাগে। আমার মনে হয় আমাকে যদি এই ধরনের কোশ্চেন করা হয় আমারও ভালো লাগবে, মানে দুটো অপশান থাকবে সেখানে, আমি একটা চুজ করব। কিছু কিছু জিনিস অবশ্য চুজ করা যায় না, সেখানে মিডল পয়েন্টে থাকতে হয়, তবে বেশ কিছু জিনিস ভালো লাগে, যে চা না কফি, এই না ওই, সেই না সেই, তো এই ধরনের কোশ্চেন বেশ মজাদার থাকে। এবং সেলিব্রিটিদের হলে তো কথাই নেই, তাদের কোশ্চেনগুলো করলে তাদের কী পছন্দ অপছন্দ সেগুলো জানা যায়। অনেকের রয়েছে চা পছন্দ, অনেকের কফি পছন্দ, তো কিছু কিছু সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে তাদের মিল পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায় না। এই যে বিরিয়ানি ব্যাপারটা, তারও পছন্দ বিরিয়ানি, আগের দিনই বলেছি মেজাবির পছন্দ, আমার পছন্দ, সাকিব ভাইয়ের পছন্দ, সাকিব ভাইয়ের মা ভীষণ সুন্দর বিরিয়ানি তৈরি করে, তো এই তো এইগুলো। সাথে গান গাওয়া, যেটা গানের এই যে বলে না পছন্দের গান একটা, যেটা সাকিব ভাইও বললো, পছন্দের গান বলে হয় না, যে গান ভালোবাসে সে যখন তখন যেটা সেটা ভালোবাসে, মানে সব গানই ভালোবাসে, সব গানই বলতে গিয়ে পছন্দের না হলে পছন্দ নয়, কিন্তু এমন পার্টিকুলার কোনো গান হয় না যে এইটা সবচেয়ে আমার ভালো লাগে, বাকি গুলো মানে অতটা ভালো লাগে না। গান এক এক মুডের ওপরে নির্ভর করে, এইটা যে গান ভালোবাসে অন্তত সেটা সেই সময়ের জন্য ফেভারিট হয়ে যায়। তো সাকিব ভাইও সেটা বলেছে যে রাত্রি সকালবেলায় যেটা উঠি যে গানটা করতে করতে সেটাই সারাদিন চলে। তো সেখানে তার নিজের মুভির গান তার সে গুনগুন করেছে সেই জন্য। আর সাথে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল যেগুলো আপাতত মনে পড়ছে না, তোমরা সেগুলো দেখলে, যদি না মনে থাকে তোমাদেরও আমার মতো তাহলে আবার রিপিট করে চালিয়ে দেখে নাও, যারা ফ্যান আছো তারা অবশ্যই চালিয়ে দেখে নেবে। তো যাই হোক, ভিডিও কেমন লেগেছে জানিও, আমার ভীষণ ভালো লেগেছে, এই ধরনের র্যাপিড ফায়ারগুলো আমার দেখতে সত্যি ভালো লাগে। এবং আরও আরও এই ধরনের র্যাপিড ফায়ার যদি তোমাদের থেকে থাকে, তোমাদের কাছে লিঙ্ক থেকে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, আমরা সেটা নিয়ে আসবো এবং তোমাদের সাথে ভাগ করে নেবো। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে
বিশেষ কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টেডিয়াম।